পাবনায় বিশেষ ধরনের চুলিতে চীনা প্রযুক্তিতে পাটখুরি পুড়িয়ে কার্বন পাউডার বা চারকোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত 8টার দিকে কাউলিন ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানাতে আগুন লাগে। কারখানার একপাশে রাখা পাটখুরির গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানাটি বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে অবস্থিত। স্থানীয় বাসিন্দা এবং কারখানা কর্তৃপক্ষ জানান, আগুন লাগার পরও তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, ফলে ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে এসে এক ঘন্টার চেষ্টায় রাত 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাটখুরির গুদাম ঘরের চুল্লি থেকে আগুন লাগলেও তাদের নিজস্ব কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় তা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা প্রভাষক সালাউদ্দিন আহমেদ বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এমন কারখানা গড়ে উঠেছে অথচ তাদের নিজস্ব কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকাটা দুঃখজনক। কাউলিন ইন্ডাস্ট্রিজের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, লোহার তৈরি গোলাকৃতি বিশেষ চুল্লিতে প্রথমে পাটখুরি ঢোকানো হয়, এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ চুল্লির পাশেই হঠাৎ আগুন দেখা যায় এবং তা অতি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা রুমন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেড়া ও কাশীনাথপুরে দুইটি ইউনিটের কর্মীরা একসঙ্গে কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা। ওয়াই কোলে ওয়াই কোলে এই কোলে কালেক